ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর ভালো চলছে ভিডিওর শুরুতে আমার যারা দর্শক ভাইরা আছে তাদের উদ্দেশ্য করে আপনার নাম ঠিকানা পরিচয়টা একটা বলুন আমার নাম মোহাম্মদ মনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গ্রাম হাটের পূর্ব পাশে আচ্ছা আপনি মূলত একজন গরু ব্যবসায়ী গরু বছর কেনাবেচা করে থাকেন বর্তমান কি কি ধরনের আছে হ্যাঁ এখন আপনার সব পাকিস্তানি শায়াল গুলো আছে যে পাকড়া শায়ালটা বলে সেটা আছে আর সব ধরনের গরুই পাওয়া যায় আপনার বকনা আপনার ফিজিয়ান সার সবগুলাই পাওয়া যায় ইনশাল্লাহ আচ্ছা মানে যে কোনো মুহূর্তে যদি সরাসরি খামারে আসে গরু যে মানে এখান থেকে দেখে শুনে নিয়ে যশো

শীত শীত কেটে একটু বাজারটা একটু কম ইনশাল্লাহ যদি এই শীতটা কুয়াশাটা কমে গেলে ইনশাল্লাহ বাজার আবার বেরে যাবে আচ্ছা তার মানে এই অবস্থায় কেউ চাইলে গরু কম দামের মধ্যে কিনে রাখতে পারেন জি অবশ্যই আচ্ছা সবাই চলেন যেগুলো কালেকশন আছে সেগুলো এক এক করে দেখাই চলুন ভিডিওর শুরুতে লাল এবং সাদা পাকরা একটা সার বাচ্চা নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে বলবেন কোন জাতের এটা হ্যাঁ এটা আপনার একটা পাকিস্তানি শায়াল হান্ড্রেড বিডের শায়াল বাচ্চাটার যেমনি কোলায় কম্বল আছে তেমনি নাবি আছে বাচ্চার পাগুলো অনেক মোটা মোটা আর পিনটাও আল্লাহ দিলে অনেক সুন্দর একটা পিন্ট আসছে ছাপটা অনেক সুন্দর মাথাটা একদম ছোট্ট একটা মাথা একটা বাচ্চারা একটা স্ট্যান্ডার একটা ইয়া আছে

একদম ফিক্সড ভাই আচ্ছা কেউ আগ্রহ প্রকাশ করলে গরু দেখে সিদ্ধান্ত নিবে পাশে দ্বিতীয় নম্বর যে গরুটা নিয়ে আসছেন এই গরুটার সম্পর্কে একটু বলবেন ভাই এটা একটা হান্ড্রেড বিডের পাকিস্তানি শায়াল বাচ্চা বাচ্চাটা জাত মান খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা বাচ্চাটার পাগুলো অনেক মোটা মোটা আছে আর আশা করি এখন এই যে ওয়েদার ওয়েদারের জন্য ভাই বাচ্চাগুলোর পশমটা খাড়া খাড়া হয়ে থাকে সেজন্য দেখতে একটু খারাপ লাগে ভাই কিন্তু আপনারা পশম দেখে না জাত মান দেখে বিবেচনা করতে হয় বাচ্চাটার কোয়ালিটি কেমন আছে আচ্ছা সুস্থ হ্যাঁ গরু একদম ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা কেউ তারপরে যদি দেখতে চায় সরাসরি এসে যে তথ্য বলতেছেন তথ্য মিলায় গরু নিতে পারে জি ভাই আচ্ছা এই গরুটার দামটা কেমন রাখছেন হ্যাঁ এটার দাম পড়বে 70000 টাকা ভাই ফিক্সড 70000 টাকা ফিক্সড রেট জি ভাই যারা গরু নেবে গরু দেখে সিদ্ধান্ত নিতে পারে জি ভাই পাশে 3 নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আসছেন বেশ সুন্দর সাফের গরুটা এটা সম্পর্কে একটু জানাবেন এটাও ভাই আপনার একটা 100 বিডি শায়াল পাকিস্তানের শায়াল পাকরা শায়াল যাকে বলে ভাই বাচ্চাটার কুম্বলটা অনেক একটা ঝোলের কম্বল ভাই নাভিটা অনেক বড় আছে মাথাটা একদম ছোট বাচ্চাটার বডিটা খুব ব্রড সম্পূর্ণ বাচ্চা বাচ্চাগুলোর পাগুলো মোটা মোটা খুর অনেক একদম স্টেট যে একটা আদর্শ যে সাইয়াল গরুর যে একটা বৈশিষ্ট্য থাকার দরকার ইনশাল্লাহ এর ভিতরে স্বয়ং সম্পন্ন আছে আচ্ছা তারপরে যারা অভিজ্ঞ ক্রেতা ভাইরা আছে শৌখিন ক্রেতা এই ধরনের পাকলা সাপের গরু নিতে চায় তারা চাইলে গরু দেখে নিতে পারে দেখে নিতে পারে এই বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণ যত পাউডার মোটা থাকবে তত আপনার ওয়েটটা ধরে রাখতে হবে একটা গরু যখন এখন দশ পনেরো এগারো মন করে গোশ লাগবে গায়ে সে এখন ওয়েটটাও তো ধরে রাখতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে পাওগুলো যেন মোটা মোটা থাকে মানে বর্তমানের অবস্থা দেখলে ভবিষ্যৎটা হ্যাঁ ভবিষ্যৎটা চিন্তা করা যায় যে

পাশে চার নাম্বার সিরিয়াল যেগুলো নিয়ে আসেন এই তিনটার মধ্যে একটু মানে এগুলোর থেকে বড় মনে হয় ওই তিনটা একটা লটের বাচ্চা তিনটা একটা লট আছে অনেক একটু গ্রোথ সম্পন্ন হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা এখন যেটা দেখতেছি এটা সম্পর্কে একটু এটা একটা আপনার পাকিস্তানি শায়াল পাকড়া শায়াল যাকে বলে বাচ্চাটার নাভিটা দেখেন যে অনেক ঝুল নাভি যেটা ডবল নাভি বলে বাচ্চাটার পিনটা মাশাআল্লাহ অনেক সুন্দর পাগোলা মোটা মোটা মাথাটা ছোট্ট খুব একটা হাই কোয়ালিটির বাচ্চা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে আনুমানিক 10 মাস বয়স আছে ভাই 10 মাস বয়স আছে জি আচ্ছা এটার দামটা কেমন রাখছেন হ্যাঁ এটার দাম পড়বে আপনার 75000 টাকা 75000 টাকা জি কোন শুভকাঙ্ক্ষী ভাই গরু নিতে চলে গরু দেখবে এরপর ভবিষ্যৎ চিন্তা করে গরুটা নিতে পারেন জি ভাই এই পাশে আজকে ভিডিও সিরিয়াল পাঁচ নাম্বার যে গরুটা নিয়ে লাল সাদা পাকড়া সাপের গোটা এটা সম্পর্কে একটু জানা এটা একটা ভাই আপনার পাকিস্তানি সাইয়াল হান্ড্রেড বিডের সাইয়াল পাকরা সাইয়াল বাচ্চাটার যেমনি ভাই গ্রোথ সম্পূর্ণ বাচ্চা তেমনি ভাই লম্বা চড়া একটা যে বাচ্চাটা নিতে হবে ভাই অবশ্যই ছোট বাচ্চা লম্বা চড়া দেখে নিতে চারি বাচ্চা নিতে হবে যেন বাচ্চাটা ভবিষ্যতে যেন বড় হয় যে কিছু বাচ্চা আছে ভাই পাকরা শাইল দেশালের পেট থেকে যেগুলো বের হয় যেগুলো একটু গাটু টাইপের থাকে ছোট থাকে ভাই এইগুলা ভাই দেখে শুনে নেতে হয় জানো পা হাত পাগুলো লম্বা চড়া থাকে আচ্ছা জানো এটা কিনলে যত ভবিষ্যতে বড় টর হ্যাঁ ভবিষ্যতে বড় হবে দাম পাওয়া যায় দাম পাওয়া যায় জি আচ্ছা দামটা কেমন রাখছেন এটার দাম ও ভাই ফিক্সড 75000 টাকা টাকা দাম রাখছেন জি ভাই যারা গরু নেবে গরু দেখে দামদার ফিক্সড করে নিতে পারে জি ভাই এপাশে আজকে ভিডিও সিরিয়ালের এর ছয় নম্বরে বেশ সুন্দর সাপের একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু জানাবেন এটা আপনার একটা পাকিস্তানি সাইয়াল হান্ড্রেড বিডের পাকড়া সাইয়াল বাচ্চাটা খুবই গ্রোথ সম্পন্ন বাচ্চা খুব হাই কোয়ালিটির একটা বাচ্চা বাচ্চাটা যেমনি মাথাটা ছোট পা অনেক মোটা মোটা অনেক লম্বা চড়া বাচ্চাটা এক কথায় খুবই হাই কোয়ালিটির বাচ্চা ভাই এটা আপনার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা ভাই ফিক্সড রেট ফিক্সড রেট পঁচাত্তর হাজার টাকা জি ভাই এই তিনটা যদি একত্র নিয়ে তাহলে কেমন টাকা হ্যাঁ এই তিনটা একত্রে নিলে আমি হালকা কিছু টাকা অনার করবো আচ্ছা তিনটা একসাথে নিলে একটু কম বেশ করে দিব হ্যাঁ হালকা কিছু অনার করবো আমি তবে দেখানোর মতো মোটামুটি ছয়টা গরু ছিল দেখেছেন বিস্তারিত বর্ণনা করছেন জি আপনার যারা শুভাকাঙ্ক্ষী ভাই আছে তাদের উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান যে দর্শক ভাইরা যেখান থেকে গরু নেবে ভাই দু টাকা কম বেশি যেখান থেকে নেবেন জাতমানটা দেখে নির্ণয় করে নেবেন ভাই দাম কম বেশি সব কাছে আছে আমার কাছে বেশি থাকতে পারে এক জায়গায় কম থাকতে পারে অবশ্যই যেখান থেকে নেবেন ভবিষ্যতের জন্য নেবেন ভাই বাচ্চাটা জাতমান কোয়ালিটি দেখে নেবেন যে সাইজ দেখে দাম বিবেচনা করে যদি গরু কেনেন ভাই তাহলে ডেরি সেক্টরে টিকে থাকা যাবে না ভাই শুধু টাকার দিকে তাকালেই হবে না অর্থাৎ হ্যাঁ প্রোডাক্টটা কিনতেছিস সেটাও যেন একটু ভালোভাবে দেখে নেয় ভাই টাকাটা নষ্ট না হয় যা সামনে যেতে টাকাটা বৃদ্ধি ভাই সে এখন একটা যে ভালো জাত এখন বাংলাদেশে অনেক জাত আছে যেটা যেমন জাতমান কোয়ালিটিTheta ভাই তেমন দাম ভাই একটা পাঁচ মাস ছয় মাসের বাচ্চাও ভাই 1.5 লাখ 2 লাখ টাকা বিক্রি হয় ভাই যেমন জাত তেমন দাম দিতে হবে ভাই যতগু মিষ্টি যেখান থেকে নিবেন জাতমানটা দেখে নিতে হবে অবশ্যই আচ্ছা তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার 01749 সাঁত্রিশ উনচল্লিশ পঁয়ষট্টি এই নম্বরঅপ সব এই নাম্বারই হোয়াটসঅ্যাপ দুটাই আছে ভাই আচ্ছা তো ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম